এবার সৌদি আরবের সঙ্গে চুক্তি বাতিল করল স্পেন সরকার। ইয়েমেনের স্কুল বাসে সৌদি বিমান হামলায় বহু শিশু নিহত হওয়ার জোর ধরে রিয়াদের কাছে 400 অত্যাধুনিক বোমা বিক্রির পরিকল্পনা বাতিল করল স্পেন। 92 লাখ ডলার মূল্য এসব বোমা কিনতে চেয়েছিল রাজতান্ত্রিক সৌদি সরকার এবং এই অর্থ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছিল। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে সৌদি আরবের পক্ষ থেকে বোমা কেনা বাবদ যে 92 লাখ ডলার দেওয়া হয়েছিল তা শিগগিরই রিয়াদকে ফিরিয়ে দেওয়া হবে। ওই মন্ত্রণালয় আরও জানিয়েছে ইয়েমেনের নিরাপদ বেসামরিক নাগরিকদের উপর ওই বোমা ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা থাকায় এর বিক্রি বাতিল করা হয়েছে। স্পেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেড্রো মেরেলেস এউলেত সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির ওই চুক্তি করেছিলেন, কিন্তু সম্প্রতি ইয়েমেনে সৌদি আরবের একটি বিমান হামলায় 40 শিশুসহ 51 বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর স্পেনের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস চুক্তিটি বাতিল করে দিলেন। তিনি সৌদি আরবের সঙ্গে আরও কিছু সমরাস্ত্র চুক্তি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির দিক দিয়ে স্পেন বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। সম্প্রতি দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নাভান্দিয়া রিয়াদের কাছে 180 কোটি ডলার মূল্যের 5টি ছোট যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি করেছে। গত এপ্রিলে দুদেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই চুক্তি সই করেন। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী ভাষ্য অনুযায়ী এই চুক্তিটিও পূর্ণ বিবেচনা করছে মাদ্রিদ। এবার দেখার বিষয় সৌদি আরবের সাথে আর কোন কোন দেশ এরকম অস্ত্র চুক্তি বাতিল করে। আপনারা হয়তো জানেন যে আমেরিকা কখনোই অস্ত্র চুক্তি বাতিল করবে না, কারণ এখানে আমেরিকার স্বার্থ রয়েছে। কিন্তু বাকি দেশগুলো কিন্তু এটি অবশ্যই বাতিল করার চিন্তাভাবনা করতে পারে, আর সেক্ষেত্রে সৌদি আরব বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। আপনাদের নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।